Good morning everyone, welcome or welcome back to my channel. Also welcome to a brand new vlog. কটা বাজে ঘড়িতে দেখতে পাচ্ছ? 6টা বাজে, সরি 5টা বাজে, আমি ভুল দেখছি। তো অলরেডি আমি ফ্রেশ হয়ে গেছি, 4:45 উঠেছি। কালকে সারারাতে খুব একটা ভালো ঘুম হয়নি। এনিওয়ে কালকে রাতে তোমাদের দেখিয়েছি যে সব কিছু গুছিয়ে রেখেছি, সবাই উঠে গেছে, একটু একটু করে ফ্রেশ হচ্ছে, এবার আমিও রেডি হব। আজকে যেমনটা বলেছিলাম আগের ব্লগে, আজকে প্রভাত ফেরি আছে 25শে বৈশাখ। তো কালকেই তো দেখেছো ড্রেস ট্রেস সব সিলেক্ট করে রেখেছি, এখন রেডি হব। তাই চলো উইদাউট এনি ফার্দার ডু আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। শুধু সানস্ক্রিন মেখেছি তাতেই স্কিন কি গ্লো করছে। হ্যাঁ, মানে এই সকালবেলায় সবার যে স্কিনটা থাকে এটা পুরো থ্রু আউট দ্য ডে কেন থাকে না যায় না, সকালবেলায় স্কিনটা কি ভালো থাকে, এই সময় সবই ভালো থাকে। তারপর যত দিন যায় তত স্কিনটা বাজে হতে শুরু করে দেয়, তাই না? যাই হোক, আমি স্কিন কেয়ার করে নিয়েছি, টোনার লাগিয়েছি, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন লাগিয়েছি, এবার শাড়িটা পরে নিই। খুবই তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, যেই কানেরটা পরবো দেখিয়েছিলাম সেই কানেরটা পরিনি। আর এই ব্যাগের মধ্যে আমি ওয়ারেস নিয়েছি, সানগ্লাস নিয়েছি, ছাতাও ক্যারি করছি, আর লুকটা আমি একটু নিউডের উপর রেখেছি, আই শাড়িতে একটু পিঙ্কিশ একটা টোন দিয়েছি। এনিওয়ে এখানে আমরা সবাই একটা বাস স্ট্যান্ডে মিট করেছি, এখানেই সবাই আসবে এক এক করে। এখন রবি ঠাকুরের ছবিটাকে ফুল দিয়ে সাজানো হচ্ছে, সাথে কিছু বাদ্যযন্ত্র আছে সেগুলো ভ্যানে বসেই বাজানো হবে। আর আস্তে আস্তে সবাই আসছে, এবার এবার আমাদের প্রভাত ফেরি শুরু হচ্ছে। ডট 6:30 থেকে আমাদের প্রভাত ফেরিটা কিন্তু শুরু হয়েছিল। গীতাঙ্গনের পক্ষ থেকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন উপলক্ষে গীতাঙ্গনের প্রভাত ফেরি আমরা এই গরুরখাড়ি অঞ্চল থেকে শুরু করব। চা খাচ্ছি, এরপরে সবাই টিফিনও আছে, তারপরে বাড়ি যাবো, একটু রেস্ট নেবো, পায়ে একটু ব্যথাও করছে, বিকেলে আবার নাচ আছে। তো এই হলো আমার লুকটা, সকালে তো ভালো করে দেখাতে পারিনি, এখন তো যদিও পুরোটাই উঠে গেছে। অল রাইট, বাড়ি এসেছি, কয়েকটা ক্লিপ নেওয়ার ছিল এই লুকটার, সেগুলো নিয়েছি শর্টসের জন্য, আর রান্নার একটু কাজ ছিল সেটা করে এবার আমি একটুখানি মেকআপটা তুলবো। আমার অলরেডি আমি পিম্পলস হচ্ছে, যে কোনো অনুষ্ঠানের আগেই হয়, আর এমনিও আমার পিরিয়ডস টাইমটা একটু হয়। যাই হোক, আমি এবার একটু ফ্রেশ হয়ে নিই, মেকআপটা ভালো করে তুলবো, রেস্ট নেবো। আচ্ছা, তো এখন কিন্তু জবাবদিহি পর্ব চলছে। এখন টিটু আমাকে প্রশ্ন করছে ওখানে কী কী হয়েছিল, কারণ ও নিজে যেহেতু যেতে পারেনি, কালকে দেরিতে ফিরেছিল কাজ থেকে, তাই জন্য ও এখন আমাকে যাবতীয় প্রশ্ন করছে ওখানে কী কী হয়েছিল না হয়েছিল সব কিছু। আর আমি এখানে বসে ততক্ষণ আমার মেকআপটা তুলে নিচ্ছি। আর সাথে বলে রাখি, আমি ব্যাগে করে একটু ট্রাইপড নিয়ে গিয়েছিলাম, ওখানে আমি একটুখানি ছোটো করে ফিল্মও করেছি মেকআপ লুকটার জন্য। অল রাইট, এখন আমি একটুখানি বেরোবো, এর আগে আমি ভিডিও এডিট করছিলাম, ভিডিও অলরেডি আমার শিডিউল করা হয়ে গেছে। এখন আমি যাবো জুঁইফুলের মালা কিনতে, এখন আমার সব টাকা চলে যাবে, কারণ এখন সব যারা ফুল বিক্রি করে তারা ডাকাত হয়ে আছে, একটা দাম চাইবে, বিশেষ করে আজকে রবীন্দ্র জয়ন্তী, আজকে তো প্রচুর দাম চাইবে, এক একটা মালা মনে হয় কত দাম চাইবে কে জানে, ভেবেই আমার কীরকম লাগছে। কিন্তু বেশি দাম চাই, আমি দুটো মালা কিনবো না, একটা মালা কিনে চলে আসবো, আমার খুব বেশি তো এখন চুল নেই, একটা মালাতেই হয়ে যাবে, আর না হলেও আমি একটা মালা কিনবো, আমি অত দাম নিয়ে যাবো তো ফোনটা নেতিয়ে যায় জুঁইফুলের মালাটা, আমি অত দাম মানে টাকা নষ্ট করতে চাই না। যাই হোক, আমি জানি আমাকে একটু পাগল পাগল লাগছে, রেস্ট নেওয়া হয়নি, কারণ আমার মানে অদ্ভুত টাইমে ঘুম আসছিলো না, তবে একবারে খেয়ে দিয়ে মালটাকে নিয়ে আসে একবারে তাহলে সব কাজ হয়ে যাবে, নেল পলিশও পরতে হবে, সব গুছিয়ে রেখে তারপরে আমি নিশ্চিন্ত ঘুমাবো। যাই চলো এবার বেরোনো যাই, একটু চুলটা আছড়ে যাই। চল সামান্য একটা ফুলের মালা আনতে গিয়ে আমি পুরো ধর ধর করে ঘিরে গেছি, রোদে পুড়ে গেছি,
কোথাও ফুল নেই, পুরো নৈহাটি ঘুরে লাস্ট একটা পচা ফুলের মালা কিনেছি, তারপরে আরও ঘুরে 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 একটা ভালো ফুলের মালা কিনেছি, ওরা দুটো মালা কি দাম। তারপরে আমি নেলপালিশটা তুলবো, নেলপালিশ করবো, যে চুল সমানে দেখে যাচ্ছে, তারপরে আমি একটু ঘুমাবো, আর পারছি না। অল রাইট, আমি একটা পাওয়ার ন্যাপ নয়, ভালো মতন ঘুমিয়েই উঠেছি, এখন রেডি হব, এখন একটু বরফ লাগাচ্ছি, তাই বরফ লাগানোর পরে মেকআপ করলে না মেকআপটাও খুব ভালো বসে, এটা আমরা ছোটোবেলা থেকেই জানি, টাইপ অফ প্রাইমারের কাজ করে, তো আমি একটুখানি লাগিয়ে নিই। আজকে প্রোগ্রামের জন্য রেডি হওয়াটা একরকম যুদ্ধের মতন হয়ে গিয়েছিলো, পুরো হচপচ হয়ে গিয়েছিলো, কেন সেটা আমি আস্তে আস্তে বলছি। তো রেডি হতে বসে সবার আগে আমার আজকে মনে হয়েছিলো আমি চুলটা করে নিই, তাহলে চুলটা রেডি হওয়ার পর করলে না অসুবিধা হয়, তো আমি একটু স্ট্রেট করে তারপরে চুলটা, এই যে আমার কাছে একটা জিনিস আছে সেটা দিয়ে আমি খোপা করি। কিছুতেই খোপাটা আজকে আমার হচ্ছিলো না, এমনকি আমরা দুজন মিলেও কিছুতে খোপাটা করতে পারছিলাম না, কমপক্ষে 6-7 বার খোপা করা হয়েছে, খোপাটা ততবারই খুলে যাচ্ছিলো, তারপরে বাধ্য হয়ে ছেড়ে আমি এখানে স্কিন কেয়ার শুরু করে দিয়েছি। আমি আজকে মেকআপ করার আগে একটু নাইট ক্রিম লাগিয়েছি, স্কিন ভালো থাকলে না মেকআপ অলরেডি খুব ভালো লাগে দেখতে, জানো তো। ওয়েল, আমি চুলটা বেঁধেছিলাম, এই চুলটা আমার খুলে গেছে, আজকে কিন্তু চুলটা না আমার খুব সিল্কি হয়ে রয়েছে, জানি না কেন আমার যদি খোপাটা হচ্ছে না, খুলে যাচ্ছে, এই জন্য আমি একটা অন্যভাবে খোপা করবো, এই জন্য আপাতত ছেড়ে দিয়েছি, কারণ ওটা যেটা হচ্ছিল না মনটা ওটার মধ্যে আমার পড়ে রয়েছে, আমি মেকআপটাকে স্টার্ট করে দিচ্ছি, কন্ট্রোলের খোপাটা করবো। তো আমি স্কিন কেয়ার করে নিয়েছি, এখন আমি একটু মেকআপে যাবো, প্রাইমার তো মাস্ট, নাচবো ঘামবো, মেকআপটাকে হোল্ড করবে প্রাইমার, কিছু খাস কিছু মেকআপ নয়, যেমন করি তেমন করবো, শুধু একটু অন্যান্য সময়ে যে যতটা মানে বেস্টটা থাকে তাকে একটু লাইট মানে লাউড হবে, লাইট বলছিলাম, একটু লাউড হবে, যেহেতু নাচের মেকআপ, আধ ঘন্টার উপরে কিন্তু চুলটা প্রচুর করেছি, এখন 6:20 বেজে গেছে অলরেডি 7টার মধ্যে, একটু কালার কাট করবো, খুব বেশি নেই, তবে যে পিম্পলসগুলো হয়েছে চুলগুলোতে আর এই ঠোঁটের দুপাশে। আর এই যেখানে আমাদের কী বলে এটাকে গোফ হয় সেই জায়গাটাতে, মানে এই জায়গাটা দেখবে সবার আগে অ্যাশি হয়ে যায়, কারণ আমরা যত কথা বলি এই জায়গার পেশিগুলো বেশি মুভ করে, এখানে স্কিনটা বেশি যেহেতু নড়াচড়া করে, এই জন্য স্মাইল লাইনগুলোও পড়ে, এখান থেকে মেকআপগুলো সরতে এই জায়গাটাতে আগে পড়ে। অল রাইট, তো আই মেকআপ আমার অলমোস্ট হয়ে গেছে, আমি আই শ্যাডোটা একদম লাইট রেখেছি, আর চোখের উপরেও আজকে আমি কাজল কিন্তু পরিনি, জাস্ট একটু স্মাচ করেছি হালকা করে। আমি সিঁদুরের টিপ পরবো, এটাকে আমি হ্যাক ইউজ করি, সেটা হচ্ছে ফেব্রিক দিয়ে, আমি একটা ব্রাশের পেছন দিক থেকে আগে ফেব্রিক দিয়ে টিপটা পরি, তার উপরে আমি সিঁদুরটাকে প্লেস করে দিই, তাহলে সিঁদুরটা কী বলে তো গোলে গোলে পড়ে না, আর সিঁদুরের টিপ দেখতেও খুব সুন্দর লাগে, এইভাবে আমি আগেও পরেছি। এই হচ্ছে আমার সাজ, ঠিক আছে, শাড়িটা একটুখানি এই কোমরের মতো গোজাটা একটা বাকি রয়েছে, সাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, হয়তো এখন ক্যামেরাতে একটু লাউড লাগতে পারে, এটা মাথায় পুরো ফুল লাগিয়েছি, আর এই যে কাজের চুড়ি, অলরেডি এখানে চলে এসেছি, মৌসুমাশিতে বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে, আমাদের 8:30 নাগাদ আমাদের নাচটা আছে, আমি আজকে অসম্ভব নার্ভাস, কারণ আমার শাড়িটা ঠিক করে পরা হচ্ছে না, মানে আমি লেগিংস দিয়ে ফার্স্ট টাইম পরেছি, প্রচণ্ড নার্ভাস। সুধী জনকে জানাই আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। Yeah.
বাড়ি ঢুকলাম। আজকে প্রত্যেক বছর তো এই সময় প্রচণ্ড গরম থাকে, আজকে গরম আছে, তবে যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদারটা একটু ঠিক আছে, নাচও হয়ে গেছে। কীরকম লাগলো তোমাদের জানাবে। আমি প্রত্যেক বাড়িটা প্রচণ্ড নার্ভাস হয়ে যাই নাচের সময়। আর এই যে সিঁদুরের টিপটা, তোমরা এই ট্রিপটা ফলো করে পড়তে পারো, যারা সিঁদুরের টিপ পড়ছে দেখো এখনও কিন্তু ঘেমেছে, এত কিছু হয়েছে কিন্তু বলেনি, ফেব্রিক দিয়ে তারপরে আমি সিঁদুরের টিপটা পড়েছিলাম। এনিওয়ে, এখন আমি ড্রেসটা চেঞ্জ করি, তারপরে আসছি।